থাকতেই পারে, দলের নিয়ম মেনে চলা উচিত, সবাইকে দলের নিয়ম মেনে চলা উচিত, আমিও মেনে চলব এবং সবাইকে দলের নিয়ম মেনে চলা উচিত, এটাই হওয়া উচিত। কেউ কেউ বিতর্কিত নায়কও তৈরি হয়, সবাই তো সঠিক পন্থা অবলম্বন করে না, কেউ বেঠিক হয়েও সঠিক হয়ে যায়, মাঝে মধ্যে বিতর্কিত লাইনে থেকেও শুদ্ধ লাইনে আসা যায়, তাই বিতর্কিত তো কিছু কিছু সময় থাকতেই হয়। রাজনীতির সঙ্গে বিতর্ক একটা আলিঙ্গনের মতন সম্পর্ক, এটা থাকবে। দেখুন, এটা অন্য অনেক কারণ হতে পারে, এটা নিয়ে আমি ঠিক বলতে পারছি না, এটা নিয়ে আমাদের রাজ্য প্রেসিডেন্ট বলতে পারবেন বা ওখানকার জেলা প্রেসিডেন্ট বলতে পারবেন। দেখুন, আমরা যারা সন্ত্রাস করছে এই সন্ত্রাসকে কীভাবে রুখে দিতে হয় সেই হাতিয়ার আমরা জানি, এবং আমি এবং ইন্দাসের নির্মল, আমাদের ইতিহাসের আমাদের ইন্দাসের নির্মলবাবু দুজনে মিলে একসাথে আমরা অরূপ রুইদাস যিনি মারা গেছেন তার বাড়ি গিয়েছি, তার ছেলের মেয়ের তার বাড়িতে যে ছোটো ভাইপো ভাই যে আছে তাদের পড়াশোনার দায়িত্ব আমরা সম্পূর্ণরূপে আজীবনকাল বহন করব, এবং নিশ্চিত করে বলতে পারি বিষ্ণুপুর লোকসভায় কোনো রকম সন্ত্রাস হতে দেব না। সন্ত্রাস করতে হলে সন্ত্রাসীদের এই বিষ্ণুপুর থেকে জনগণ খেদিয়ে পাঠাবে। Thank you.